গতকালকে আমার কাছে যেটা খবর আছে যে অল পেপার ওয়ার্ক এইটুকু থেকে যে সিজনটা আবার শুরু হবে, আবার খেলা দেখতে আসবো মাঠে। টোকেনটা কোথায় দিয়েছিলে বাবাকে? দিয়ে টোকেনটা বাবাকে দিয়ে দিয়েছি, মাঠের দিকে যাচ্ছে, ওখানেই প্র্যাকটিস হবে। আর মোটামুটি 10:30টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নেব, সেই জন্যই আজকে আমি আগে খেতে বসে পড়েছি এবং একটু পরে লাইভ আসবো। আর আজকে আমার, আর এটা হচ্ছে ঈশানের বন্ধু, আমি বাড়ি যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ। তো আজকে তো বলেছিলাম যেরকম সকাল সকাল বেরিয়ে পড়ো, বাট একটু লেট হয়ে গেছে, অত রাত্রিবেলা শুলে তারপর আর কী করে সকাল সকাল ঘুম থেকে ওঠা যায়। ভেবেছিলাম 8টায় উঠবো, অ্যালার্ম বাজলো, তারপরেও অ্যালার্মকে বন্ধ করে আবার একটু শুলাম, তারপর যখন ঘুমিয়ে দেখছি 9:06। তারা হুড়ো করে হুড়োহুড়ি করে যেভাবে হোক কোনো রকমের রেডি হলাম, গাড়িটাও দেখলাম নোংরা হয়েছিল, তাড়াতাড়ি এক দাদাকে ডেকে তাড়াতাড়ি পরিষ্কার টরিষ্কার করিয়ে ব্রেকফাস্টে কী খাবো, ব্রেকফাস্টও মোটামুটি কিছুই নেই, মঙ্গিনিস থেকে একটা খাবার নিয়ে জাস্ট দৌড়, আর কি বলবো, আর কিছু বলার নেই। তো আপাতত সামনে ইন্দ্রনীলা দাঁড়িয়ে আছে ডালাই ব্রিজ ক্রস করে, কারণ আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বারুইপুর, তো সেখানেই যাব। তো চলো আপাতত সোজা যাই বারুইপুর, তারপর ইন্দ্রনীলা উঠলে আবার কথা বলছি। ইন্দ্রনীলা অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে, চলো আপাতত যাই ইন্দ্রনীলাকে পিক আপ করে বারুইপুর, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তারপর পরবর্তী কথাবার্তা বলছি। তো কাজ তো মিটে গেছে, বারুইপুর গেছিলাম, সবাই এসেছিল, কথাবার্তা হলো। তো যাই হোক, যে প্রবলেম একটা ক্রিয়েট হয়েছিল, তো প্রবলেম মানে সিচুয়েশান ইজ আন্ডার কন্ট্রোল, এটুখানি শুধু বলতে পারি, সমস্যা আর সেরকম বিশেষ কিছু নেই। সমস্যা হয়েছিল, সে সমস্যা মেটানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া সবই নেওয়া হয়েছে, বাট অনেকটা দূরে থাকি না, তো সেই জন্য অন স্পট বুঝতে পারি না যে কী হয়েছে না হয়েছে, কতটা কী তার প্রভাব, তো সেই জন্যই আর কি আজকে যাওয়া একবার। তো গতকালই যাওয়া উচিত ছিল, বাট গতকালকে সবার টাইম হয়নি বলে যাওয়া হয়নি, আজকে সবার সময় হলো এবং সেই জন্য যাওয়া। বাট কথাবার্তা বলে যা বুঝলাম যে না ঠিক আছে, সিচুয়েশান আন্ডার কন্ট্রোল। তো এখন আমি ফিরছি আবার বাড়ির দিকে, বাট যাবো হচ্ছে গিয়ে একবার ছেলের স্কুল, বিকজ ওর একটা খাতা জমা দেওয়ার আছে, সেটা জমা দিয়ে তারপর ফিরবো হচ্ছে গিয়ে বাড়িতে। তো চলো আপাতত যাই সল্টলেক ছেলের স্কুল, তারপর ওখান থেকে বাড়ি ফিরবো। তো আমি তো এখন ঢুকে পড়লাম বাইপাস ছেড়ে সল্টলেকের রাস্তায়, আর নতুন করে তো দেখানোর কিছু নেই, তাও তোমাদের দেখাই। দেখতেই পাচ্ছ, ঠিক আছে, সেই যুবভারতী ক্রীড়াঙ্গন। যাই হোক, শুধু এটাই ভাবছি যে কবে থেকে যে সিজনটা আবার শুরু হবে, আবার খেলা দেখতে আসবো মাঠে, এটাই শুধু ভাবছি। তো এখনও এক মাসের বেশি বাকি, 26 জুলাই থেকে তো শুরু হবে, তো চলো অপেক্ষা তো সবার, যেরকম আমার সেরকম তোমাদের প্রত্যেকের। তবে হ্যাঁ, এটাই বলবার যে একটা ভালো সিজন ও, এটা তো আশা করবই আমরা, যেরকম টিম হচ্ছে আমাদের, একটা ভালো সিজন যাবে ইস্ট বেঙ্গলের, এই আশাই রাখি। আর সেই জন্য সবসময় যখন গাড়ি নিয়ে বেরাই মোটামুটি গাড়ির সামনে এটাকে রাখার চেষ্টা করি, ঠিক আছে। তো চলো আপাতত ছেলের স্কুল, তারপর দেখা যাক কী কী হয়। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল থেকে তো তেমনি কিছু রান্না করিনি, হালকা ডাল করেছি, মাছ ভাজা করেছি, দিয়ে খেয়ে নিয়েছি। সৌরভ গেছিলো আজকে বারুইপুরে, ওর কাজ ছিল, ও ফিরে এসছে, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো আজকে 3:30, তো আমরা এখন বেরাচ্ছি ছেলে, আজকে তো বৃহস্পতিবার, ছেলে প্র্যাকটিস আছে, তো যাচ্ছি। যা গরম, কীভাবে যে প্র্যাকটিস করবে ভগবান জানে, আমি তো নিজেই বুঝতে পারছি না। যাই হোক, যেতে তো হবেই, তো যাচ্ছি, মোটামুটি 4টার মধ্যে ওকে অ্যাটেন্ড হতে হবে, তো বেরাই চলো, তারপরে ওখানে গিয়ে যা দেখার দেখাবো, যতটা পারবো, প্র্যাকটিস কতটা করতে পারবে এটাই হচ্ছিল ব্যাপার। তো চলো বেরাই, আর মেয়ে এখন, মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে পুজো টুজো দেবে এখন, স্নান টান হয়ে গেছে ওর, এবার পুজো দেবে, তারপরে ও ঘরে থাকবে, আর আমরা তারপরে প্র্যাকটিস করিয়ে নিয়ে বাড়ি ফিরবো। তো চলো বেরাই। কালকে যা বিল্ডিংয়ে যা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, বাবা আমার এখন সিঁড়ি দিয়ে নামতে দেখে নামছি, ভয় লাগে আমার। তো আমি তো এখন বসে পড়েছি হচ্ছে পুজো দিতে, আর আমি এখন পুজো দেবো, আর বাবা আর মা ভাই তো গেছে হচ্ছে খেলার প্র্যাকটিসে, আমি এখন পুজোটা দিয়ে নিই।
সাথে চলে এসেছি ক্লাবের সামনে, ছেলে অ্যাটেন্ডেন্স দিতে যাচ্ছে, দিয়ে আসুক, তারপর আবার মনে হয় পাশের মাঠেই খেলা হবে, প্র্যাকটিস হবে, ওখানে যাওয়া হবে। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে, এখন মাঠের দিকে যাচ্ছে, ওখানেই প্র্যাকটিস হবে। শেষ হয়ে গেছে, মাথা মুছে করে আপনি ভালো করে মুছতে হবে, তো এখন ফ্রেশ হবে, খুলছে সব। টোকেনটা বাবাকে দিয়ে দিয়েছি, ওইগুলোকে জুতো রাখ, অ্যাঙ্কেল জুতো রাখ। প্র্যাকটিস শেষ হয়ে গেছে, এখন টিফিন আনতে যাচ্ছে, টিফিন টিফিন খাবে, খেয়ে তারপরে বাড়ি যাওয়া হবে। ওর খেলা না তো, আমাদের গরমের মধ্যে সেদ্ধ হওয়া, কি যে গরম, মাঠে বসে বসে ঘামছি। উফ, কি আছে দেখো, কি হলো, একটা আমাদের মেজের পার্কিং দৌড়া আছে। এখানে পাস্তা দিয়েছে, আমি খাচ্ছি, ও টেস্ট করছে। আর তোমার জন্য কি চাউমিন বলেছ? আমার জন্য আমি পাস্তা বলেছি, সৌরভ খাবে চাউমিন, আর ছেলে তো বার্গার খাচ্ছে, কলা ডিম পাস্তাও খেলে খাবে। করে দিকে চাউমিন খাওয়া হয়েই গেল, আর এটা হচ্ছে ঈশানের বন্ধু স্বাস্তিক, না স্বাস্তিক। আমরা এখন চপের দোকানে যাচ্ছি চপ কিনতে, রাত্রিবেলা খাবো জল ঢালা ভাত, তাই চপ নিতে যাচ্ছি। আপনার দোকানে এত ভিড়, লাইন দিয়ে গাড়ি থাকতে হচ্ছে। কাঁচা লঙ্কা নেবো, লেবু নেবো, আর ছেলে মিষ্টি নিচ্ছে, নিয়ে তারপরে বাড়ি যাবো। বসে আছে মিষ্টি নিতে এসে। এখন আমাদের বাড়ির নিচে যে নতুন দোকানটা হয়েছে, সেখানে আবার ও কাটলেট অর্ডার দিয়ে গেছে, সেটাকে আবার নিয়ে যেতে হবে। ঠিক আছে, হচ্ছিল নতুন দোকানটা, সব নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। বাবা, কত কিছু কেনাকাটি করলাম, দোকানপাট করে বাড়ি যাচ্ছি, পরে লাইভে আসবো। কিন্তু আমাকে আমার অনেকেই বলেছে, বিশেষ করে প্রত্যেকদিন রাত্রিবেলা অভি ফোন করে বলে যে তুমি কেন এত রাত্রির করে খাচ্ছ, লাইভ শেষ করছো তারপর তুমি রাত্রির একটা দেড়টায় কেন খাচ্ছো। তো বিষয়টা হচ্ছে আমি ভেবে দেখলাম যে না, তাই ঠিক, এটাকে চেঞ্জ করা দরকার। তো তাই জন্যই ভাবলাম যে হঠাৎ করে কোনো খবর আসবে তো যে কোনো সময় লাইভে চলে আসবো, বাট জেনারেলি যখন লাইভে আসবো এবার থেকে 11টা বা তারপরেই লাইভে আসবো, তার আগে আর আসবো না। আর মোটামুটি 10:30-এর মধ্যে খাওয়া দাওয়া সেরে নেবো, সেই জন্যই আজকে আমি আগে খেতে বসে পড়েছি এবং একটু পরে লাইভে আসবো। আর আজকে আমাদের মেনু যেটা রাত্রিবেলা দুপুরবেলা তো দেখেছি কী খেয়েছি, দেখানো হয়েছিল, দেখানো হয়, ডাল সেদ্ধ হয়েছিল, মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম। সব সাইডে দেখে গরম না, এত যাই না কবে বৃষ্টি আসবে, এখন খাচ্ছি জল ডালা ভাত,
সেই আলুর চপ নিয়ে এসেছি, লেবু এই যে কাটা রয়েছে এখানে, লেবু দিয়ে এই খাবো, ঠিক আছে, এটাই খাবো, সবাই এটাই খাবে। তার সাথে চপ, হ্যাঁ আলুর চপ তো এর মধ্যে রয়েছে, বার করছে একটু পরে যাই আলুর চপ আমি নতুন করে দেখানো ঠিক আছে। আপাতত আমি খেয়ে নিই, যেহেতু আমি লাইভে বসবো, তারপর আমি লাইভে বসলে ওটা খেয়ে নেবে, ঠিক আছে, চলো আর গোদানা বাড়ি আপাতত খেয়ে নিই। এর সঙ্গেও ইসলাম কথা বলা শুরু করেছে। গতকালকে আমার কাছে যেটা খবর আছে যে অল পেপার ওয়ার্ক, পেপার ওয়ার্ক এইটুকু আমি বলতে পারি, অল পেপার ওয়ার্ক ডান, মানে ব্যারিয়ার কিছু নেই, ব্যারিয়ার কিছু নেই,